খুনি জিয়ার কবর এই মহান জাতীয় সংসদে এই পবিত্র স্থানে তার কবর থাকতে পারে না যদি বলে আমরা নিজেরার ইচ্ছায় নিজেদের অর্থায়নে এই কবর এখান থেকে সরিয়ে ফেলব আপনারা জাতির বিবেক আপনারা প্রত্যেকটা কথা বাংলাদেশের মানুষকে পৃথিবীতে জানিয়ে দিন এত বড় অন্যায় পুরো পৃথিবীর কোথাও ঘটেনি আমার জানা আছে আমি অনেক ইতিহাস নিয়ে পড়াশোনা করি দেখেছি এত ডিফেন্সের এত লোক এত অল্প সময়ে এই অন্যায় ভাবে এইভাবে মেরে ফেলতে পারে না তেল নাই পৃথিবীর অনেক দেশ সেই ছিল শ্রীলঙ্কা থেকে আসার পথে জাপান থেকে আসার পথে শ্রীলঙ্কা ছিল ইন্ডিয়া ছিল তাদের এখানে নামতে পারত ওখানে বিমানটা না নামিয়ে আমাদের দেশে জিয়া রহমানেই এটাকে নামিয়েছিলেন আজকে এটা উচ্চ পদস্থ একটা কমিশন করে এইটাকে সঠিক ইতিহাসটা উদ্ঘাটন করা হোক জাপানি বিমান কেন আমাদের দেশে এসেছিলেন এটা জিয়া রহমান তার নিজস্বভাবে বিমান বাহিনীকে ধ্বংস করার জন্য বিমান বাহিনী বাংলাদেশে থাকতে পারে না বাংলাদেশ বিমান বাহিনীকে আর্মির একটা উইং এয়ার উইং বা এয়ার এভিয়েশন করার জন্য একটা পায়তারা করেছিলেন এটা বাধা দিয়েছিলেন তৎকালীন বিমান বাহিনীর চৌখস এবং মধ্যবয়সী অফিসার যারা ছিলেন তারা বিমান বাহিনীর যে ছেলেরা ছিলেন তারা অত্যন্ত মেধাবী প্রত্যেকটা ছেলে ব্রিটিশ আমল থেকে মেট্রিক সেকেন্ড ডিভিশন না পেলে এখনকার মাস্টার ডিগ্রি ছেলেরাও ওদের সাথে কম্পিটিশন করতে আমি বিমান বাহিনীতে ছিলাম আমি তাদের একটা পশমের যোগ্যতাও আমি রাখি না এত চৌকর ছেলে পেলেরা কোনোদিনও বিদ্রোহ করতে পারে না বিমান বাহিনীর ছেলেদের কোনো বিদ্রোহ করার ইচ্ছাও নাই কেন 3000 ফোর্স নিয়ে পাকিস্তান থেকে এসেছিলেন দেড় হাজার ফোর্স কে বিনা বিচারে একটা কেঙ্গারি কোর্ট বানিয়ে তাদেরকে অন্যায়ভাবে আমি বলি না এটা কোর্টের বিচার আমি বলতে চাই এটা ছিল একটা খুন এটা ছিল একটা মার্ডার এটা এর বাইরে আমি কিছু জানি না প্রয়োজনে আপনারা একটা স্বাধীন একটা কমিশন করেন করে এটা উদ্ঘাটন করেন পাবেন এই কথাটাই পাবেন বিমান বাহিনীর কি দরকার বিদ্রোহ এটা বিমান বাহিনীর নির্ধারণের বিমান বাহিনীকে ধ্বংস করার একটা পায়তারা আর পরিশেষে আমি বলতে চাই আমাদের দাবি আছে অনেক এই পরিবারগুলো আজকে পথে প্রান্তরে বাংলাদেশের আনাচে কানাচে তারা প্রায় ধ্বংসের ধার প্রান্তে চলে গেছে তাদেরকে ঢাকাতে আনতে পারি না তাদেরকে আসতে বললে বলে যে টাকা নেই বাবা কিভাবে যাব হাজার হাজার লোক মেরেছে তাদের ছেলে মেয়েরা অতি কষ্টে বড় হয়েছে তাদের লেখাপড়াও নাই তাদের চাকরি বাকরি নাই প্রত্যেকটা ছেলে মেয়ের চাকরির ব্যবস্থা করুন বয়স না থাকলে তাদের ছেলে মেয়ের আছে যারা ছিলেন বিমান বাহিনীর অফিসার তাদের নাতিপতি আছে তাদেরকে অতি সত্তর এই সরকার যেন সরকারি চাকরিতে নিয়োগ দেয় এই জাতির সামনে আমি বিমান সেনা হিসেবে গত বছর পরীক্ষা দিয়েছিলাম মেয়েটা পাস করেছিল তারপরে নেওয়া হয় নাই আমিও বিমান বাহিনীতে ঢুকেছিলাম আমার ওই রকম চ্যালেঞ্জ ছিল আমি বলছি আমি টিকছি আমাকে নিতে বাধ্য হয়েছিল এর সাথে সময় আমি অল্প সময় চাকরি করে রিটায়ার করেছি আমি এখন ঢাকা কোর্টে প্র্যাকটিস করি আপনাদের মাধ্যমে আপনারা জাতির বিবেক আমি জানতে চাই তাদেরকে পুনর্বাসন এই সরকার করবে কিনা না হয় আমরা আন্দোলনের চুঙ্গে তুলে নিয়ে যাব সারা দেশে আমাদের লোক আছে আমরা জানি আমরা 12 তারিখে আমি আমার বক্তব্যটা অল্প সময় সব কথা বলতে পারছি না আপনাদের কাছে আমার একটুকু যেটুকু বলেছি আমরা যেন ন্যায় বিচার পাই এই বলে আমার বক্তব্য